হ্যালো বন্ধুরা, আমরা অনেকেই অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ জানি না। সেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটর ছাড়া আপনি বিভিন্ন ধরনের ফেসবুক কভার ফটো ডিজাইন করতে পারবেন। শুধু ফেসবুক কভার ফটো নয়, এছাড়াও ইউটিউব ব্যানার, ফেসবুক কভার ব্যানার, ইউটিউব থাম্বনেল ইত্যাদি ইত্যাদি আরও অনেক কাজ আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর ছাড়া করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকে এটাই দেখাবো আপনাদেরকে যে কীভাবে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর ছাড়া এই ডিজাইনগুলো করতে পারেন। এবং এই ডিজাইন করতে হলে আপনাকে অবশ্যই canva.com এই ওয়েবসাইটে ঢুকে এখান থেকে আপনার রেডি ডিজাইনগুলো থেকে আপনাকে এই ডিজাইনগুলো করতে হবে। তো চলুন বন্ধুরা দেখে নেই কীভাবে ডিজাইনগুলো করবেন। শুরুতেই গুগল ক্রোমে canva.com লিখে ঢুকবো। তো ঢোকার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমার লগইন দেয়া আছে, যেহেতু লগইন দেয়া আছে সেহেতু আমার লগইন করতে হবে না। যাদের দেয়া থাকবে না তারা এখান থেকে সাইন ইন এবং সাইন আপ করে পরে সাইন ইন করে নেবেন। তো এরপরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ফেসবুক কভার কিভাবে ডিজাইন করব খুব সহজেই সেটা আমরা দেখাবো। তো এখান থেকে আমরা চলে যাব ক্রিয়েট ডিজাইনে এবং এখান থেকে যাব ফেসবুক কভারে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে ফেসবুক কভারের জন্য। তো আমরা এখান থেকে একটা ডিজাইন চুজ করব। তো আমরা ডিজাইন চুজ করব, এই ডিজাইনটা চুজ করব। এই ডিজাইনটাকে আমরা এখন এডিট করব, যেহেতু আমি আমার ব্যক্তিগত ফেসবুক পেজের জন্য একটি ডিজাইন তৈরি করব। সেহেতু আমার ফেসবুক গ্রুপের যে নাম সেই অনুযায়ী আমি এটাকে লিখব এবং ডিজাইন করব। তো আমি শুরুতে এখানে দিব আমি আমার নামটা দিয়ে দিছি, একটু পাশে বড় করে দিব। দেখতে পাচ্ছেন এভাবে করে নিব। এখানে অনেক টেক্সট দিব। এটাকে আমরা বড় করে দিব। এটা সাইজ একটু ছোট করে দিই। এটা এভাবেই থাকবে, এটাকে এখানে দিব। এখানে আরেকটু লেখা আমরা অ্যাড করে দিব। এখানে আমার ইউটিউব চ্যানেলটি এখানে দিয়ে দিব, আমি আমার সরাসরি ইউটিউব চ্যানেলে যাব। এখান থেকে আমার চ্যানেল লিঙ্কটা আমি কপি করব। কপি করে এখানে পেস্ট করে দিব। এখান থেকে এটাকে বড় করে দিব, এটাকে ঠিক এখানে দিয়ে দিব। এটাকে আরেকটু ছোট করে নিব, ঠিক এইখানে আমরা এটাকে সেট করব।
তো দেখুন খুব সহজেই তৈরি হলো, হয়ে গেল একটি ফেসবুক কভার ফটো। এটাকে আমরা এখন সেভ করে নিব। এখান থেকে আমরা এটাকে ডাউনলোড অপশনে দিয়ে পিএনজি ফরম্যাট এটা ডাউনলোড করে নিব। দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে আমরা এখন চেক করব। দেখেন তৈরি হয়ে গেল আমাদের খুব সুন্দরভাবে, খুব সহজেই আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ছাড়াই অনলাইনে কিভাবে আমরা একটা ফেসবুক কভার ফটো তৈরি করে ফেললাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ক্যানভার সহজ পদ্ধতিতে আপনি ডিজাইনগুলো খুব সহজেই করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন। জেম ইউনিক টিচ চ্যানেল থেকে আমি জয় আবারও আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।